এবারের গল্পটা দুই পরিচালকের। তারা দুজনেই একই দেশের নির্মাতা, দুজনেই জনপ্রিয়, দুজনেই বিয়ে করেছেন এবং দুজনেই বিয়ে করেছেন সিনেমার নায়িকাকে। ভাবছেন কাদের কথা বলছি? বলছি সৃজিৎ মুখার্জি আর রাজ চক্রবর্তীর কথা। সম্প্রতি পশ্চিমবঙ্গের এই দুই নির্মাতার মধ্যে তৈরি হয়েছে দ্বন্দ্ব, কিন্তু কি নিয়ে জানবো সেই গল্পটাই। যেখানে প্রজাপতি রঙের ফোয়ারা, যেখানে সুচিরা সাজিয়েছে পাড়া। কলেজ জীবনে প্রেমের গল্পে পরিচালক সৃজিৎ মুখার্জি নির্মাণ করেছেন এক্স প্রেম। অন্যদিকে মোবাইল গেমের নেশায় বুধ এক শিশুর ভার্চুয়াল জগতে হারিয়ে যাওয়ার গল্প নিয়ে ছবি বানিয়েছেন রাজ চক্রবর্তী। সিনেমার নাম দিয়েছেন হাবজি কাবজি। এই ক্রিকেট খেলার জন্য বাবাকে মাকে কাউকে দরকার। একটা গেম ছিল আর একটা গেম দিচ্ছিস, এবার কিন্তু ফোনের নেশা হয়ে যাবে। হ্যাঁ, দুই ছবির পরিচালক থেকে শুরু করে গল্প, নির্মাণ শৈলী কিংবা শিল্পীতে ভিন্নতা থাকলেও মিল রয়েছে মুক্তিতে। 3 জুন পশ্চিমবঙ্গে আলোর মুখ দেখেছে এক্স প্রেম ও হাবজি কাবজি। একই দিন সিনেমা দুটি মুক্তি পাওয়ায় হল নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন পরিচালক সৃজিৎ মুখার্জি ও রাজ চক্রবর্তী, বিশেষ করে নন্দন এক থিয়েটার নিয়ে। কারণ দুজনেরই চাওয়া তাদের ছবি চলবে নন্দনে। সিনেমা মুক্তির আগেই নাকি দুই নির্মাতাই ছবির প্রদর্শনের আবেদন করেছিলেন নন্দনে, কিন্তু অধরা থেকেছে সৃজিতের ইচ্ছে, পূরণ হয়েছে রাজের আশা, আর এতেই বনে গেছেন একে অন্যের শত্রু। সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃজিৎ লিখেছেন, একই দিনে মুক্তি পাচ্ছে দুটি সিনেমা, দুজনেই নন্দন একের জন্য আবেদন করেছিলাম কিন্তু মাত্র একজন ছাড়পত্র পেয়েছেন। এখানে শেষ নয়, বাংলাদেশের জামাই আরও লিখেছেন, আদর্শগত ও ন্যায়সঙ্গত কারণে দুটি সিনেমারই ছাড়পত্র পাওয়া উচিত ছিল, না হলে একজনও পাবে না। অবশ্য সৃজিতের এমন স্ট্যাটাসে চুপ থাকেননি রাজ। পাল্টা জবাবে তিনি লিখেছেন, হাবজি গাবজি নিয়ে কন্ট্রোভার্সারি করে কোনো লাভ নেই। নন্দনের ছবির প্রদর্শন নিয়ে যে দ্বন্দ্ব তৈরি হলো সৃজিৎ রাজের মধ্যে, সে জল কতটুকু গড়ায় তাই এখন দেখার বিষয়। নাজমুল আলম রানা, চ্যানেল 24।